এইখানে মাছ রয়েছে, অনেক ধরনের মাছ আছে, পমফ্রেট। এখানে এখানে একটা অক্টোপাস, এটা অক্টোপাস তো, ওটা কি মাছ, ওটা কি মাছ, ট্যাংরা মাছ, ওটা কি ফ্যাসা টাইপের মাছ নাকি, মাছ মাথা, বাঁশ পাতা, আচ্ছা এগুলো বাঁশ পাতা। তো গাইজ এখন বাজে প্রায় 7টা, এখন অনেকক্ষণ ঘুমিয়েছি, গলা শুনে বুঝতে পারছো প্রায় অনেকক্ষণ ঘুমিয়েছি। এবার ভাই পেটে খিদে লেগে যায়, সবাই মিলে এখন চললাম ভাই মাছের বাজারে মাছ খেতে, বা দেখি কি কি মাছ পাওয়া যায়। কারণ আগেই বলেছিলাম একটু মাছ খুব একটা ভালোবাসি না, কিন্তু তবুও যে সমুদ্র ধারে যখন এসেছি এখানে ভালো ভালো সামুদ্রিক মাছ পাওয়া যায়, যেমন পমফ্রেট, পাবদা, এসব পাওয়া যায়। যদি এগুলো ভাজা পাওয়া যায় তাহলে খুব ভালো। তো এখন যাচ্ছি মাছের বাজারে, চলো তোমাদের মাছের বাজারে যাই এবং দেখাচ্ছি ওখানকার পরিবেশ, মাছ ভাজা বুঝি একটা ইয়ামি ইয়ামি ব্যাপার, চলো যাও যাক। যেহেতু আমরা ওল্ড দীঘাতে আছি, তো ওল্ড দীঘাতে যে বড় মার্কেটটা রয়েছে, সব থেকে বড় মার্কেট, সেই মার্কেটে এখন আমরা মাছের বাজারে ঢুকেছি। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ গোটাটা পুরো এখান থেকে স্টার্ট হচ্ছে আপ টু শেষ অব্দি মাছের বাজার। তো এইখানে মাছ রয়েছে, অনেক ধরনের মাছ আছে, পমফ্রেট, ইলিশ, ইলিশ অনেক মাছ রয়েছে, এখানে রয়েছে কাঁকড়া, বড় বড় কিসব মাছ, আধেক মাছের নাম জানি না আমি, এখানে বড় বড় মাছ রয়েছে, মানে গোটা জায়গাটাই পুরো মাছের বাজার। তুমি শরীর সোজা দেখো, শুধু মাছ নিয়ে বসে রয়েছে, পাশে আছে চাল ডাল, যেসব আমাদের রোজকার সামগ্রী লাগে সেসব জিনিসপত্র আছে, বড় বড় সাইজের গলদা চিংড়ি থেকে শুরু করে সব। এখানে এখানে একটা অক্টোপাস, এটা অক্টোপাস তো, ওটা কি মাছ, ওটা কি মাছ, ট্যাংরা মাছ, এইগুলো এগুলো কি পায়রা, গাইজ দেখতে পাচ্ছি অক্টোপাস, এগুলো কি ফ্যাসা টাইপের মাছ নাকি, মাছ মাথা, বাঁশ পাতা, আচ্ছা এগুলো বাঁশ পাতা, আচ্ছা এখানে মার্কেট অনেক ধরনের মাছ দেখতে পাওয়া যাবে, মানে যেটা হয়তো কোনোদিন দেখো নি এরকম মাছও দেখতে পাওয়া যাবে। এরপর এটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে তোমার ফল সবজির দোকান শুরু হচ্ছে সব, এখানে পান, এখানে এখন ফল সবজি সমস্ত কিছু পাবে। তো আমরা আগে কী করবো, গোটা মার্কেটটা ঘুরে দেখবো আগে, কোথায় কী পাওয়া যায়, দাম দর করি, কোথায় কী পাওয়া যায় না পাওয়া যায়, তারপর সেখান থেকে আমরা কিনবো। এটা 350 টাকা আর এটা হচ্ছে তোমার 700 টাকা। তো গাইজ এখন আমরা আমোদি মাছ কিনলাম, এখানে আমোদি মাছগুলো অনেকটা ফ্রেশ আর অনেকটা হেলদি লাগছে দেখে। তো এখানে অনেক ধরনের মাছ পড়ে আছে, আমি একটা অর্ধেক মাছের নাম জানি না, 500 নিলাম, 20 টাকা। তো এইখানে ব্যাপারটা হচ্ছে তুমি এইখানে যেরকম মাছই পছন্দ করতে পারো, কিন্তু ওরা খেটে যদি দেয় তার জন্য 20 টাকা চার্জ লাগবে। এবার সেই চার্জটা ডিপেন্ড করবে তোমার তুমি কী মাছ নিচ্ছ কি না নিচ্ছ, সেই মাছের উপর ডিপেন্ড করবে তারা কত টাকা চার্জ করবে। তো আমরা যেহেতু এখানে আমোদি মাছ নিয়েছি, আমোদি মাছ তোমার ওরা কাটার উপর যা ছাড়ানোর পর 20 টাকা চার্জ করবে, ঠিক আছে। এই মাছটা হচ্ছে বাঁশ পাতা, দেখো পুরো দেখতে পুরো বাঁশ পাতার মতো, মানে কিছু কিছু ইউনিক মাছও দেখতে পাবে, মানে এই জায়গায় রয়েছে। এটা কি মাছ, এটা কি শার্টিং নাকি, শার্টিং না, শার্টিং বলে। এগুলো কি মাছ আছে, এগুলো কি মাছ আছে, ভেট কি, আমরা যে তোমার আমোদি মাছ এটা কিনেছিলাম সেটা এখন রান্না করতে দেওয়া হয়ে গেছে। তো রান্না করতে নিচ্ছে 40 টাকা কিলোতে, রান্না করতে নিচ্ছে 40 টাকা এখানেতে। তো এই কাকিমা এখানে তোমরা আসতে পারো রান্না করার জন্য, কাকিমা আমাদের অনেক 40 টাকা করে নিচ্ছে, খুব ভালো নিচ্ছে। তো এইখানে আমোদি মাছটা দিয়ে ফ্রাই হবে এবং এটা দিয়ে খাওয়া হবে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমোদি মাছটা ধোয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একদম ধোয়া হয়ে গেছে আমোদি মাছটা।
মাছ ভালো লাগবে না তো একটা স্যালাডের জন্য যাচ্ছি এখানেই বাজার তোমরা এখানে সমস্ত কিছু পেয়ে যাবে যা দরকার সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তো এবার স্যালাডের জন্য যাচ্ছি সামনেই বাজার এবার দেখি স্যালাড নিতে হবে আমাদের স্যালাড খাবো ওদিকে মাছ ভাজিয়ে দাঁড় করিয়ে এসেছি কারণ কামরুকে দাঁড় করিয়ে এসেছি মাছ ভাজানোর জায়গায় যদি ভাজা হয়ে যায় পয়সা পয়সা দিয়ে ওখান থেকে আসবো আর ততক্ষণ আমরা এখান থেকে যা যা যাবতীয় জিনিসপত্র সেগুলো কালেক্ট করবো ওই জায়গাগুলো পুরো মার্কেট পেয়ে যাবে এখান থেকে গাজর কত করে কাকা দশ টাকা কিলো আড়াইশো দশ টাকা আচ্ছা আমরা স্যালাডের জন্য গাজর কিনে নিয়েছি তো এবার একটু সামনের দিকে দেখবা কি কি পাওয়া যায় ঘুরে ফিরে আয় ঘুরি এখানে বাজার আর এইদিকে সব মাছ আগে যেটা বললাম সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা তোমার ঘরে বসত করে কঞ্জনা মনে জানো না হয়েছে না মানে সিরিয়াস বলছি সামনে একটা ভাজাই অলরেডি আমাদের মাছই পড়ে আছে ভাজাই তো মানে একটু বলবো টস আর সইছে না কখন এটাকে খাবো সেই আশায় বসে রয়েছে ওইটা হবে হয়ে তারপরে খাবো ভাই প্রচণ্ড খিদে পেয়েছে ভাই সেই সকালে যে এখানে ঢুকেছি হোটেলে যে খেয়েছি সেই তখন বাজে ভাই পাঁচটা এখন ভাই সাতটা বেজে ভাই দু ঘন্টা হয়ে গেছে প্রচুর খিদে পেয়েছে তো যখন হবে তখন খাবো এটা তোমাদের কথা শেয়ার করবো তো গাইস আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আগেরবার যখন দীঘা এসেছিলাম না তখন এই একটা মানে পরে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটা আগেবার পরোটা খেয়েছিলাম যখন ফার্স্ট টাইম দীঘায় আসি ঠিক আছে আর এই দিকে করে কোথাও একটা জায়গায় তোমার আখের রস পাওয়া যেত ভাই এইখানে যে এই এই জায়গাটা হয়তো হতে পারে এই জায়গাটা হতে পারে সো বা এই ওই ওই জায়গাটা ওই জায়গাটা দেখতে পাচ্ছ মানে আখের রস তৈরি করছে মানে ওই দেখো তখন আখের রস হচ্ছে ওই যে মিশনটা চলছে আখের রস হচ্ছে তো গাইস ওইখানে আখের রসটা সেই লেভেলের করে মানে আমি একবার খেয়েছিলাম খুব ভালো লেগেছিল সো এইবার চেষ্টা করবো খাওয়ার কারণ এখন ওয়েদারটা এখানে ঠান্ডা আর ওই তার মধ্যে আখের রসটা ঠান্ডা তো যার জন্য যদি ধরো এখন খেতে যদি ঠান্ডা লেগে যায় তখন খুব মুশকিল হয়ে যাবে তো চেষ্টা করবো খাওয়া কারণ এমনিতে আজকে সমুদ্রে চান করে অবস্থা খারাপ গলা শুনে বুঝতে পারছি যে কীরকম অবস্থা হয়ে গেছে আজকে মানে গলাটা পুরো ধরে গেছে আজকে গলাটা তো জাস্ট ওষুধ কিনবে একটু ওষুধ খেয়ে থাকতে হয় মানে মানে এমনি ঠিক আছে তুমি যখন সমুদ্রে নামবে তখন দেখবে কিছু হচ্ছে না বাট যখন চান করবে তারপরে যে হাওয়াটা দিচ্ছে ওই হাওয়াটাই ভয়ঙ্কর মানে খতরনাক হাওয়া দিচ্ছে যেটা আর কি তোমার শরীর খারাপ করে দিতে পারে সো যার জন্য এখন যাবো ওষুধের দোকানে ওষুধ নিতে হবে কারণ গলার অবস্থাটা ভয়ঙ্কর খারাপ তো ওষুধ নেবো তারপরে হোটেলে স্টে করবো